YouTube family, আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার হচ্ছে ঠিক 8:30 কারণ পার্থর স্কুলে বাবানের স্কুলে তো এখন বাজে সকাল 10টা আমার টিফিন হয়ে গেছে এবার বাবানদের খেতে দেব টিফিন হয়ে গেছে বাবানদের খেতে দেব আজকে টিফিনে হয়েছে লুচি আর আলুর তরকারি তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো পুরোটা দেখতে থাকো তো এই হচ্ছে সকালের টিফিন লুচি আলু তরকারি তার উপরে একটু পেঁয়াজ একটু শসা আর সস ও জমে যাবে আজকে পুরো তো খেতে দিয়ে আসি বুনু আর বাবিন বুনু পোয়েটরে এসে বাবিনকে একটু পড়াতে বসিয়েছে ওদেরকে একসঙ্গে দিয়ে দিয়ে খেতে খেয়ে নিক সস দেব দাঁড়াও দিচ্ছি তো সকালে ব্রেকফাস্টের পর আর কোনো রকম ব্লগ করা হয়নি তারপর একদম লাঞ্চে চলে এসেছি লাঞ্চে আছে মাছের মাথা দিয়ে ডাল বেগুনি পাঁপড় আর ছিল হচ্ছে ডিমের কষা তো এটা বুনুকে খেতে দিয়ে দিই বাবান ঘরে খাচ্ছে ওরা ইচ্ছে হচ্ছে ঘরে খেতে তাই ঘরে খাচ্ছে বুনু আর আমি এখানে বসে খাবো তো বুনুকে দিদি বুনু দেখি কী রিয়াকশান হয় আমার গান করতে ব্যস্ত তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বাবাকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়েছি মেলাতে কি করতে সেই যে আমি আগের দিন দেখে এসেছিলাম তোমার সেরিমিকের কিছু জিনিস সেইগুলো আনতে যাই না এখন পাবো কেন আদৌ তো চলে এসেছি দেখতে পাচ্ছ কত সন্ন্যাসীরা বসে আছে তো কালকে কেমন ছিল আর আজকে পুরো অন্যরকম ইয়ে কত দেখেছো ঢিল পেতেছে মানুষে তো যাই হোক আমরা যে কাজে এসেছি সেই কাজটাকে সেরে ফেলি জানি পাবো না আমি ড্যাম শিওর যে পাবো না তো যাই দেখি কী অবস্থা এ দেখো দেখেছো পুরো ফাঁকা হয়ে গেছে আমি বারবার বলেছিলাম পার্থবাবুকে যে আমাকে কিনে দাও আমি পরের দিন পাবো না ও শুনলো না কী করা যাবে তো দাদা বলেছে আমাকে আমুল আইসক্রিম খাবে মানে আইসক্রিম খাবে এবার আমি বলেছি আমুল ছাড়া আমি খাবো না এবার আমুলের সন্ধানে গেছি এখানে আমুল পোস্টার মার আছে গিয়ে দেখি আমুল নেই তো আমুলের সন্ধানে মেলায় চলে এসেছি সবে মেলাটা শুরু করছে মানে সব গোছাচ্ছে এবার জানি না এখানে পাবো কিনা দেখা যাক খুঁজে তো বটে পেলে তো বাড়ি এসে দেখছি দুজনে কি কাণ্ড করছে তো যাই হোক এটা বাড়ি না মন্দির সত্যি বোঝা মুশকিল আমার ছেলে তো মানে ঢোল পেলেই হলো ও বাড়িতে সারাদিন বাড়ি না মন্দির
কি হচ্ছে এটা? পাগলামি দিয়ে শেষ করলাম। যদি তোমাদের এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে প্লিজ তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবে না। গুড নাইট।